আমার কথা পরিষ্কার 7-8 লাখ টাকার লস তা 70 লক্ষ টাকার লস আমি মেনে নিতে রাজি কিন্তু আমার সেজদা যেন ছুটে না যায় এটা আমি খেয়াল রাখতে রাজি আল্লাহর কসম এটা সুজা হিসাব দুনিয়া ফুরাড়াই লস ঠিক কি না বলেন নাকি দুনিয়ারে আল্লাহ ফুরাড়ারে কইছে দোকা কথা কয় না দুনিয়া ফুরাড়ারে আল্লাহ বলছে তামসা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব আল্লাহ বলে আমি বানাইছি বান্দা আমি 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 বলতেছি এটা তামাশা এটা খেলাধুলা খেলনা আমনে না কোন এটা আসল আল্লাহ কয় এটা খেলনা কথা বলেন না কেন আমি কিছুদিন আগে কোম্পানিগঞ্জ এক ব্যবসায়ী রে আমার একটা আমার ছোট ছেলেটার বয়স 5 বছর সফওয়ান তো আমি এক পরিচিত ব্যবসায়ী রে কইলাম সেলিম ভাই আমার একটা ভেকু ভেকু বুঝেন না মাটি কাটে যে আমার একটা ভেকু লাগবো সফওয়ানের লাগিয়া হ্যাঁ আমার ছেলেটার ছোট ছেলেটার লাগে অবশ্যই একটা ভেকু কিনে রাখবেন আমার লাগে তোর সাথে আরেকজন আছিল কইন্নারিল্লাহ হুজুর হে হেতে দুরি ফুলার লাগিয়া ভেকু কিত্ত তা নাই বললাম না না ভাইয়া খেলনা খেলনা কি মূলত কি খেলনা মানে ওই ভেকু খেলনা ভেকু আরি তো আমার তখন মনে হইল আরে আরে আল্লাহ তাআলা ঠিক এরকম বলছে হেইতে যে একটা দফা দাবি করতে আছে 10 তলা ফ্ল্যাট করিয়ে আল্লাহ কয় বান্দা আর শাজিম থেকে আল্লাহ হাসে আর হাসা কয় আনিস খেলনা খেলনা ঠিক না তো এ না করে কি বিল্ডিং আল্লাহ কি কয় আনিস এটি খেলনা খেলনা এটি ফেলনা এটি হুদ্দানা হায় হায় হুদ্দানা থাকতো না তুই যেদিন সব খুঁজে ফেলবি সেদিন কবর তোরে ডাক দিয়া বলবে এই কাটা দিয়া ছেড়ে দে বিল্ডিং ছেড়ে দে ওই দালান প্রাসাদ একটা লাঠি দিয়া নাফরমানকে কবরে ফেলে দিয়ে কবর বলবে আয় বেটা দেখ ডানেও আর কোনো টাইলস নাই বামেও নাই পায়ের দিকেও নাই মাথার দিকেও নাই উপরেও নাই নিচেও নাই দেখ চতুর্দিকে মাটি আর মাটি কি ভাবছিলি কি ভাবছিলি কোথায় সোফা কোথায় খাট কোথায় পালো টাইলস গুলো কোথায় SS5 এর গেট কোথায় থাই গ্লাস কোথায় কবর তখন বলবে বান্দা বল সেগুলো কোথায় রেখে আসছো কি কষ্টটা না করছো খাইয়া না খাইয়া নিজের হাতে ইটের মধ্যে ফানি দিছ নিজের হাতে ওয়াল ভিজাইছ সারা রাত সারা দিন নিজের হাতে কান্ধে কইরা কাঠ টাইনা আনছ এই দুনিয়া সাজাইছ আজ সেগুলো কোথায় আজ ছেলেরা কই যেই দিন বাপ মরে সেই দিন রাতেও সন্তান যাই কান্দাকাটি করুক রাইত হইলেও ভাত ঠিকই খায় কিও ভাত খায় না পরের দিন নাস্তা খায় না কিরে কান্দস না তুই না বলে তোর বাপের লাগিয়া দুঃখিত অন ভাত কাজ খা কথা বলেন না এর নাম দুনিয়া এর নাম কি দুনিয়া ধোকা এটা ধোকা এটা ধোকা এটা ধোকা হিসাব কেবল খানার হিসাব কেবল বাবার ওয়াদা পালন করে নাই বাবার ওসিয়ত পূরণ করে নাই বাবার ঋণ আদায় করতে রাজি না বাবার ওয়ারিসের সম্পত্তি এই বাবার মৃত্যুর কারণে বোন সম্পত্তি পাবে এটা দেয় না এটি সব বাদ দাও গরু জব করে ভাত খাবো খানা বাপের লাগিয়া খানা হুদ্দা নামে না বাপের খানা কিন্তু সবার ফেটে ফেটে খানা ভাত তরকারি কেন কেন এটা আগে হবে এটা আগে হবে কেন ওয়ারিসের বন্টন হবে আগে কোন বাপ মৃত্যুর পরে একটা নুনের বাড়ি আধা কেজি লবণ লবণও যদি রাইখা থাকে বাবা উনি আনছিল বাজারের থেকে আল্লাহর কসম এই নুন টুকুর উপরে ছেলে মেয়ে যতজন ওদের প্রত্যেকের ওয়ারিস হিসাবে অধিকার সবারে ভাগ করে দিতে হবে বুঝেন এটা মিয়া বুঝেন তো না কাল ভাতের থালা বোঝেন ওয়ারিস শুধু জমির উপরে হয় না বাবার স্থাবর অস্থাবর সব কিছুর উপরে ওয়ারিস
একটা নুনের বাড়ির উপরে ওয়ারিস আমরা এটা পালন করি কথা বলেন না কেন কাল কানাডা হেতে হেতে বাফে মরছে এতে ফুলাগা কান্দে আর মানুষে গিয়ে কয় কানাডা কোন দিন করিবা আরে বুঝছি তো কান্দা তো আইয়ে বুঝছি আমারও কিন্তু ফাঁকি দিয়ে কথাটা ভাঙ্গা লইলে ভালো আসিল না হ্যাঁ কানাডা কোন দিন করিবা আরে বুঝছি বুঝছি না আমি ডাকাত তুই তো বাতে না টোয়াইতে আস তুই তো মূর্খা না টোয়াস বেডা সাত দিনের দিন ভাত খাবাইতেইব চল্লিশ দিনের দিন ভাত খাবাইতেইব কিতা ঘটনা কিতা বাতের উপরে এত সাফা সাবি বলেন না মিয়া হ্যাঁ এটা 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 আজ যে ভেঙে গেল এটা এটা জানাজার মাঠে কই এলাও খানাটা কোন দিন করিবা হ্যাঁ খানার রূপে কোনো ওষুধ নাই খানাটাই বড় ওষুধ ওষুধ খাইলে খাইলাম না খাইলে নাই ভাত খাওয়াইলাও আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার বাপ আমরা কবর প্রতিনিয়ত ভুলে যাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও উম্মত তুমি নিজে যে আমলটুকু পাঠাইছ এটাই তোমার বড় পুঁজি এটা বড় পুঁজি উম্মত দেখো না কি পাঠাইছ কবর আমি যাওয়ার আগেই তো আমার কবরের বিছনা কবরের সামানা পাঠানো উচিত ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক